নমস্কার বন্ধুরা, টেক এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে একটি আমরা ইন্ডাকশান কুকটপ যেটা হয় সেটাকে রিপেয়ার করব, বাজাজ কোম্পানির, দেখতেই পাচ্ছেন। এবং তার আগে কিছু কথা আপনাদের সঙ্গে বলে নিতে চাই। দেখুন, আপনাদের মধ্যে যারা ভিডিওটিকে দেখছেন বা ক্লিক করছেন দেখার জন্য, তারা কিন্তু ভিডিওটি পুরো দেখছেন না। যতক্ষণ না আপনি পুরো ভিডিওটি দেখবেন, আপনার কাছে কিন্তু নলেজ পুরো থাকবে না। এবং কাজ যখন করতে যাবেন বা এই ধরনের এক্সপেরিমেন্ট যখন বাড়িতে করতে যাবেন, তখন কিন্তু অনেক সমস্যা হবে। তো সেক্ষেত্রে আমি কিন্তু আর দায়ী থাকবো না। তো বারবার অনুরোধ করছি, ভিডিওটিকে পুরো দেখবেন, কেননা আমি খুব কমই ইয়ার্কি ঠাট্টা করি আপনাদের সঙ্গে। পুরো সময়টাই আমি চেষ্টা করি আপনাদের নলেজ দেওয়ার এবং নিজেও গেইন করার। তো মেন কথায় আসি, দেখুন এই ইন্ডাকশানটির যে প্রবলেম সেটি হলো, এটিতে যখন কোনো জিনিস রাখা হচ্ছে এর ওপরে, সেটাকে সেন্স করছে না, মানে ইন্ডাকশানটা কিন্তু স্টার্ট হচ্ছে না। লাইন দিলে লাইন তো চলে আসছে, কিন্তু ইন্ডাকশানটা কিন্তু হিট প্রডিউস করছে না। তো এই ধরনের প্রবলেম কতকটা, যদি এই ধরনের প্রবলেম হয় তো এই ভিডিওটা দেখলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আরও যদি অন্যান্য প্রবলেম আসে পরবর্তীকালে, আপনারা সেটাও দেখতে পাবেন। তো চ্যানেলটিতে যারা নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এই ধরনের যে কোনো ধরনের রিপেয়ারিং এবং এক্সপেরিমেন্টাল ভিডিও আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। এটা আমি আগে থেকে ওপেন করে রেখেছিলাম যাতে আপনাদের টাইমটা কম লাগে। দেখুন, যারা একদম নতুন তাদেরকে বলি, দেখুন এটা হচ্ছে ওপরের প্যানেল এবং খুব ডাস্ট, মানে খুব নোংরা হয়ে রয়েছে। তো প্রথমেই আমাদের এটিকে ক্লিন করতে হবে। ওকে, যারা নতুন তাদেরকে বারবার বলছি, যে কোনো জিনিস রিপেয়ারিংয়ের ক্ষেত্রে ক্লিনিংটা সবথেকে জরুরি জিনিস। আপনাকে খুব ভালো, যত ভালোভাবে ক্লিন করবেন আপনার কাজের গুণগত মানও তত ভালো হবে। তো দেখুন, এটা মোটামুটি ক্লিন হয়ে গেছে। এটা হলো ওপরের সারফেসটা এবং নিচের সারফেসটা দেখুন কতকটা এই রকম। এখানেই থাকে সমস্ত কিছু জাদু। তো দেখুন, প্রথমে যে রাউন্ড কয়েলটি দেখছেন, এটিই হচ্ছে হিট প্রডিউস করে। ওকে, এই কোয়ালিটি দ্বারা হিট প্রডিউস হয়। এবং এই নিচের ফ্যানটি দেখুন, এটি নিচের যে পিসিবি রয়েছে, তাতে যে কম্পোনেন্টগুলো রয়েছে, তার হিটিংটাকে বাইরে বার করে। তো তিনটি স্ক্রু দিয়ে এই কোয়েলটি আঁটা থাকে। তো প্রথমে আপনাকে এই কোয়েলটিকে আমি খুলে নিই, খুলে আপনাদের পিসিবিটা দেখানোর একটু চেষ্টা করি। তো দেখুন পিসিবিটা কতকটা এই ধরনের, এটাকেও একটু ক্লিন করে নেব। এবং এই পিসিবি সম্বন্ধে সামান্য নলেজ আজকে আপনাদের দিই, তারপরে মেন টপিকে আসবো। তো প্রথমে আমি কয়েলের যে দুটি তার সেটিকে আগে খুলে নিই। এখানে দেখুন কয়েলটির মাথায় একটি টুপির মতো জিনিস আছে, এটি হলো সেন্সার। এটি সেন্স করে উপরে কিছু বসানো হলে তারপর ইন্ডাকশানটি কিন্তু স্টার্ট হয়। যতক্ষণ এটি সেন্স করে ততক্ষণ কিন্তু পিসিবিটা এই ইন্ডাকশানটিকে স্টার্ট করতে দেবে না। তো বন্ধুরা, এখানে যে দুটি মোটা তার দেখতে পাচ্ছেন, এটি হলো কয়েলের। ওকে, এটিতে কয়েলের সাপ্লাই থাকে। এবং যে সরু দুটি তার জ্যাকের মাধ্যমে রয়েছে, এটি হলো সেন্সারটি, যে টুপির মতো ওপরে সেন্সারটি বসানো আছে সেটির। তো এবার পিসিবিটা দেখুন, এখানে নিউট্রাল এবং ফেজ দুটি ইনপুট হচ্ছে দুদিকে, একটি এমওবি রয়েছে এবং একটি ফিউজ রয়েছে। তো নতুন যারা তাদের জন্য বলছি, নীল কালারের জিনিসটি হলো এমওবি এবং পাশে যে কালো রঙের রয়েছে ওর ভেতরে ফিউজ আছে। এবং এই তিনটি জিনিস হলো নন পোলারাইজ ক্যাপাসিটার, ফিল্টার ক্যাপাসিটার বলতে পারেন এসি লাইনের। তো তারপর বাজার, তারপর ড্রাইভিং ট্রান্সফরমার। তো যাই হোক, এই হিটসিংটি রয়েছে, হিটসিংটির তলাতেই রয়েছে মেন জিনিসটি। এখানে দেখতে পাচ্ছেন এই যে জিনিসটি, সেটি হলো আইজিবিটি। এবং পাশে বড় যেটি আছে চার পিনের, এটি হলো ব্রিজ রেক্টিফায়ার। ওকে, এটি এসি কারেন্টকে ডিসিতে রূপান্তর করে। তো দেখে নিন, এখানে আরেকটি সেকশান আছে, আর সঙ্গে আপনাদের ফল্টিও দেখাই। দেখুন এখানে ট্র্যাকটি কিন্তু একটু সালফার পড়ে গেছে, পড়ে নষ্ট হয়ে গেছে। আর এই ট্র্যাকটি হলো আপনার সেন্সরের পয়েন্টটি। ওকে, তো এটিও একটি প্রবলেম, যার জন্য এই প্রবলেমটি হচ্ছিল ইন্ডাকশানে। এছাড়াও আরেকটি প্রবলেম রয়েছে, সেটিকেও আমি শেষে আপনাদের দেখাচ্ছি। শুধু এটিতে কিন্তু এই প্রবলেমটি রিমুভ হবে না। তো প্রথমে জায়গাটিকে ভালো করে ক্লিন করে নিতে হবে আপনাদের। তো ক্লিন করে নেবেন ভালোভাবে, যত ভালোভাবে আপনি করতে পারেন। তারপর একটু ট্র্যাকটিকে ঘষে নেবেন কোনো সার্ফ জিনিসের মাধ্যমে। এই যে ট্র্যাকটিকে দেখছেন, এটিকে আপনাকে ঘষে নিতে হবে কোনো সার্ফ জিনিসের মাধ্যমে। তারপর আপনি এটার উপর সোল্ড করে দিন ভালো করে। তো চলুন, সোল্ডিং আমি ফার্স্ট করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখানে রিসোল্ডিং কিন্তু হয়ে গেছে, একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখুন এখানে রিসোল্ডিং কিন্তু হয়ে গেছে। এবং এখানে একটি এসএমডি, এখানে যে সেকশানটি দেখছেন পুরোটা কিন্তু এসএমডি সেকশানে আছে। তো এখানে এসএমডিতে ক্যাপাসিটার আছে, এসএমডিতে রেজিস্ট্যান্স আছে, এবং একটি আইসিও এখানে লাগানো আছে। তো যাই থাক, এবার আমরা পোর্টটিকে ফিটিং করে নেবো যেরকম ছিল সেইভাবে। আরও যখন অন্যান্য প্রবলেম থাকবে, সেগুলো কিন্তু পরবর্তীকালে ভিডিও আপনারা পেয়ে যাবেন। ডেড প্রবলেম হোক, শর্টিং প্রবলেম হোক, যাই হোক, সব কিছুরই সলিউশন আপনি পেয়ে যাবেন। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আমি পিসিবিটাকে প্রথমে এঁটে নিই।
তো এবার দেখুন ফ্যানের যে জ্যাকটি সেটিকে প্রথমে আমি লাগিয়ে নিচ্ছি। যাদের এই একই মডেল তারা কানেকশানটি এই ভিডিওটি দেখেও করতে পারবেন। তো প্রথমে ফ্যানের জ্যাকটি এখানে লাগানো হবে। তো এরপর দেখুন এখানে ফেজ নিউট্রালের ওয়্যারটা আমি কানেক্ট করে দিয়েছি। এল যে লেখাটি আছে সেটি হবে ফেজ মানে রেড ওয়্যারটি আর নিউট্রাল এটি। এমনিতেও এসির কোনো দিক হয় না, তবু আপনি দেখে কাজ করবেন, দেখেই লাগাবেন। তো এবার দেখুন যে মেন প্রবলেমটি বলছিলাম, এই যে টুপির মতো অংশটি দেখছেন এখানে কিন্তু সাদা একটা কম্পাউন্ড লাগানো ছিল, যেটা হলো আপনার হিটসিং কম্পাউন্ড। তো প্রথমে চলুন আগে কয়েলটিকে সেটিং করে নিই, যেমন ছিল ঠিক তেমনভাবে এটিকে লাগিয়ে নিই। তো প্রথমে কয়েলের দুটি তারকে আগে লাগিয়ে নিতে হবে পিসিবির সঙ্গে, লাগিয়ে নিলাম। এবং তিনটি স্ক্রু দ্বারা এই কয়েলটি বডির সঙ্গে অ্যাটাচ করা থাকে, বসানো থাকে। এটিকে ভালোভাবে বসাবেন, না হলেও কিন্তু হিটিং এলিমেন্ট সেন্স করবে না। তো যেমন ছিল ঠিক সেম হাইটে বসাতে হবে, একইভাবে বসিয়ে নিলেন। তো এরপর আপনাদের যেটা করতে হবে সেটি হলো আপনাকে একটুখানি হিটসিং কম্পাউন্ড নিতে হবে। আমি জিনিসটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে দেখুন নিট অ্যান্ড ক্লিনভাবে আবার সব কিছু যেমন ছিল তেমনভাবে কিন্তু বসে গেল। তো এবার দেখুন যে ওপরের প্যানেলটি দেখছেন, এই যে কাঁচের মতো অংশটি, এখানেও একটু আপনাকে এই হিটসিং কম্পাউন্ড আমাদের এখানে এরকম ডিবেতে পাওয়া যায়, তো আপনাদের ওখানে টিউবের মাধ্যমেও পাওয়া যেতে পারে। তো যাই হোক, এটিকে প্রথমে ক্যাপটির ওপরে একটু বেশি করে লাগিয়ে দিন, এবং যেটি আঙুলে বেশি বেঁচে থাকবে সেটিকে আমি ওপরে যে কাঁচটি রয়েছে ওপরের প্যানেলটি সেটার ওপরে লাগিয়ে দেব এইভাবে। ওকে, এখানে কিন্তু 100% প্রবলেমটি সলিউশন হয়ে গেছে। তবে এখানে যে সেন্সারটি আছে সেটি খারাপ ছিল না, কিছু ক্ষেত্রে সেন্সারটিও খারাপ হতে পারে, সেটিকে চেক করার একটি উপায় আলাদা আছে, সেটিকে আমি একটি অন্য ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। তো চলুন এটাকে এঁটে নিই এবং আপনাদেরকে একটু চা করে খাওয়াই। এবার মেন লাইনটি দিয়ে একবার দেখে নেব ইন্ডাকশানটি অন হচ্ছে কি না। তো চলুন মেন লাইনটি ইনপুট করে দিয়েছি, দেখুন ইন্ডাকশানটি কিন্তু অন হয়ে গেছে। তো এরপর যে প্রবলেমটি ছিল, এর ওপরে কিছু রাখলে সেটিকে সেন্স করছিলো না, মেন সেটি স্টার্ট হচ্ছিলো না। আমাদের জন্য চা এনে ফেলেছি, তো চাটাকে জাস্ট আপনাদের গরম করে সার্ভ করলেই হবে। তো চলুন আমরা চাপিয়ে দিই ইন্ডাকশানে। আমি দেখুন আমি স্টার্ট করে দিয়েছি, এবার আপনাদের ওপর থেকে দেখাই অ্যাকচুয়াল কাজ হচ্ছে কি না। তো চলুন ক্যামেরাটিকে একটু ওপরে সেট করে নিই আমি। তো এবার ভালোভাবে আপনারা দেখে নিন, দেখে বিচার করুন যে প্রবলেমটি সলিউশন হয়েছে কি না। আর এই ভিডিওটি থেকে আপনি কোনো ধরনের নলেজ গেইন করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুনি, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।